শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। বনের সব পশু পাখিরা সবাই শোনো, আগামীকাল সকাল 10 ঘটিকায় আগামীকাল আমাদের বনের রাজামশাই একটা সভার আয়োজন করেছে। আগামীকাল সকাল 10 ঘটিকায় বনের পুরনো আমতলায় সবাইকে আসার জন্য বলা হইল। শোনো শোনো সবাই শোনো। অচিনপুর বনের মন্ত্রী কালু কাক রিক্সায় করে পুরো বনের মধ্যে এই ঘোষণা দিতে থাকে। এই এই বনবাসীরা, তোমরা সবাই শুনলে? আগামীকাল নাকি রাজামশাই সভা ডেকেছে, তোমরা যাবে তো নাকি? হ্যাঁ যাবো তো, রাজামশাই ডাকবে আর আমরা যাবো না, তাই কখনো হয়? শোনো সবাই, কাল সময় মতো পুরনো আমতলা চলে এসো। রাজামশাই, বনের সবাই চলে এসেছে, এবার সবার কার্য শুরু করুন। বনবাসীরা, তোমরা চলে এসেছো, শোনো, তোমাদেরকে ডেকেছি আমার একটা ইচ্ছে পূরণ করার জন্য। তা বলুন তো রাজামশাই, কি সেই ইচ্ছে যার জন্য এত ঘটা করে সভার আয়োজন করেছেন? আসলে কদিন থেকে আমার অদ্ভুত ফল খেতে ইচ্ছে করছে। তোমরা আমাকে এমন কোন ফল খাওয়াতে পারবে কি যেটা আমাদের বনে নেই? একেবারে নতুন জাতের ফল। শুনে রাখো, যে আমার এই ফল খাওয়ার ইচ্ছেটা পূরণ করতে পারবে, সে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিব। বলো তোমরা কি পারবে? অদ্ভুত ফল আবার কোথায় পাবো? তবে রাজামশাই, আমরা চেষ্টা করব আপনার মনের মতো ফল খুঁজে পাওয়ার। 7 দিন সময় দিলাম, এর মধ্যে আমার ইচ্ছেটা পূরণ করতে হবে। আজকের মতো এখানেই সভা কার্য শেষ হলো, 7 দিন পর আবার এখানে সভা শুরু হবে। এরপর সবাই যে যার মতো করে উড়ে চলে যায়। এদিকে ওই সভায় উপস্থিত ছিল এক দুষ্ট শিয়াল। রাজার কথা শুনে দুষ্ট শিয়ালের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। আজ ফল খাবে রাজা, যে করেই হোক আমি একটা ফল আনবই আনবো। রাজা তো বললো, রাজাকে যদি অদ্ভুত জাতের ফল খাওয়ানো হয় তাহলে তার কাছে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। আমার তো অনেক দিনের ইচ্ছে রাজার ওই ফুটফুটে তরতাজা রাজকন্যার নরম নরম মাংস খাওয়ার। না না, আমার তো আর তর সইছেই না, যাই যাই দেখি কোনো ফল পায় কিনা। এভাবে 3-4 দিন কেটে যায়। বনে কেউই কোনো আজব ফলের সন্ধান পায় না। কবুতর দাদা, আমরা তো তেমন কোনো আজব ফলের সন্ধানই পেলাম না গো, তাহলে এখন কি হবে? এদিকে তো 3-4 দিন কেটে গেল। চল টুনি, আমরা সবাই মিলে পাশের বনগুলো খুঁজে আসি, দেখি ওখানে কোনো নতুন অদ্ভুত জাতের ফল পায় কিনা। ধর বাবা, এত খোঁজাখুঁজি করেও তো কোনো ফল পেলাম না, কি করি এখন? কোথায় পাই অদ্ভুত ফল? এদিকে যে রাজকন্যাকে খাওয়ার জন্য মনটা আমার আনচান আনচান করছে। শিয়াল বনের মধ্যে এসব বলে ঘুরতে থাকে। হঠাৎই শিয়ালের চোখে একটা মিষ্টি কুমড়ার গাছ পড়ে যায়। আরে বাস, এখানে তো একটা মিষ্টি কুমড়ার গাছ দেখছি, আর কুমড়া গাছে দেখি অনেকগুলো বড় বড় মিষ্টি কুমড়া ধরে আছে। পেয়েছি পেয়েছি একটা বুদ্ধি। রাজা মশাই অপেক্ষা করুন, আমি আসছি আপনাকে আজ ফল খাওয়াতে। হ্যাঁ, আপনার ইচ্ছে পূরণ করার পর হবে আমার ইচ্ছে পূরণের পালা। শিয়াল হাসতে হাসতে একটা মিষ্টি কুমড়া ছিঁড়ে নিয়ে তার গুহাতে চলে যায়। কুমড়ো তো নিয়ে আসলাম, এবার তো রং নিয়ে আসতে হবে, তারপরেই তো জমবে খেলা। কিন্তু আমি রং কোথায় পাবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তাহলে ধুর, আমি এত ভাবছি কেন? আমি ভালোই তো চুরি করতে পারি, যাই রঙের দোকান থেকে রং চুরি করে আনি। আরে ওই তো, ওই তো একটা রঙের দোকান, এবার সুযোগের অপেক্ষা। রঙের দোকানদার যেই না একটু দোকান থেকে বাইরে বের হয়েছে, অমনি দুষ্ট শিয়াল একটা রঙের কৌটা নিয়ে দৌড়ে পালিয়ে আসে। আরে বাহ, আমি তো ভালোই চুরি করতে পারি, দোকানদার বুঝতেই পারলো না যে আমি চুরি করেছি। এবার এই কৌটোর লাল রং দিয়ে এই কুমড়াটা রং করব।
আরে বা মিষ্টি কুমড়াটাকে তো রং করে একেবারে লাল টুকটুকে লাগছে। রাজা মশাই কিছুতেই বুঝতে পারবে না যে এটা একটা মিষ্টি কুমড়া। আর মাত্র দুদিন বাকি, তারপরেই তো আবার সভা বসবে। এভাবেই দুদিন কেটে যায়। সাত দিন তো হয়ে গেল, দেখি কই কই তোমরা আমার জন্য অদ্ভুত ফল আনতে পেরেছো, কই তাড়াতাড়ি সামনে নিয়ে এসো। মাফ করবেন রাজা মশাই, তেমন কোনো ফল পাইনি, তাই খালি হাতে এসেছি। মার্জনা করুন, বিশ্বাস করুন, আমরা অনেক খুঁজেছি, অনেক বন ঘুরেছি, তবুও কোনো অন্য রকমের অদ্ভুত ফল পাইনি রাজা মশাই। বোকা পাখিরা, তোমরা ভাবে কেন? তোমাদের মাথায় কি বুদ্ধি আছে যে তোমরা অদ্ভুত ফলের খোঁজ পাবে? রাজা মশাই, এই দেখুন, আমি আপনার জন্য এক আজব লাল ফল এনেছি। এটা খেলে আপনি একদম স্বপ্নের রাজ্যে হারিয়ে যাবেন, সত্যি বলছি। ও বাবা, এত বড় লাল ফল, কি আজব দেখতে। এই ব্যাটা শিয়াল, ফলটা খেতে মিষ্টি নাটক না তেতো, বলতো দেখি। আরে রাজা মশাই, ফলটা খেতে একেবারে গুড়ের মতো মিষ্টি, চাইলে খেয়ে দেখতে পারেন। তবে রাজা মশাই, আপনার তো ইচ্ছে পূরণ করলাম, এবার আপনার শর্ত পূরণ করুন। আপনি তো বলেছিলেন যে আপনার ইচ্ছে পূরণ করবে, তার সব চাওয়া আপনি পূরণ করবেন। আচ্ছা কি চাস তুই বল, যা চাইবি তাই পাবি। বেশি কিছু চাই না, শুধুমাত্র আপনার একমাত্র রাজকন্যাকে আমার হাতে তুলে দিলেই হবে। কতদিনের ইচ্ছে আমার আপনার রাজকন্যাকে পাওয়ার, জানেন? এই ব্যাটা শিয়ালের ভাবসাব আমার ভালো লাগছে না, নিশ্চয়ই ঘাপলা আছে। ঠিক আছে, তোর কথায় রাজি আমি, তবে তার আগে আমি এই ফলটা খেয়ে দেখতে চাই। শোন, যদি এই ফলটা খেতে তেতো হয় তাহলে তোর আমি 12টা বাজিয়ে ছাড়বো। মন্ত্রী, এক বালতি জল আনো তো। একে একে রাজা মশাই, আবার জল কেন, জল কেন আনতে বলছেন? কেন জানিস না, কোনো খাবার জিনিস খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে খেতে হয়, এতে শরীরের রোগ জীবাণু কম হয়, বুঝতে পেরেছিস? মন্ত্রী এক বালতি জল নিয়ে আসে, আর রাজা যেই না ওই ফলটি বালতির জলে ডুবায়, অমনি পুরো বালতির জল লাল হয়ে যায়, আর মিষ্টি কুমড়াটা আসল রূপে দেখা যায়। দেখি, এটা তো একটা মিষ্টি কুমড়া। ওরে বজ্জা ছিয়াল, তুই আমাকে বোকা বানাতে চেয়েছিলি, মিষ্টি কুমড়া রং করে এনে আমাকে ধোকা দিলি, তাই না? আর বলছিস এটা আজব ফল, তোর এত বড় সাহস হয় কি করে রাজার সাথে প্রতারণা করার? না মানে ইয়ে মানে, আসলে রাজা মশাই, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপনার রাজকন্যার নরম তুলতুলে মাংস খাওয়ার, তাই সুযোগ বুঝে এই বুদ্ধিটা এনেছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ওরে বেটা বজ্জাত, তোর এত বড় সাহস, তুই আমার রাজকন্যার দিকে নজর দিয়েছিস। আমি আগেই আন্দাজ করেছিলাম যে তোর মধ্যে নিশ্চয়ই কোনো মতলব আছে, কেননা বনের কোনো পাখি আজ ফলের সন্ধান পায়নি, অথচ তুই পেলি। শয়তান বেটা শিয়াল, রাজার সাথে ঢপবাজি করার জায়গা পেলি না? মন্ত্রী মন্ত্রী, বলুন রাজা মশাই। এই শিয়ালের পিঠের উপর এক বস্তা পাথর চেপে দাও, আর আগামী এক মাস শিয়াল পাথরের বস্তা পিঠে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবে, এটাই হবে ওর অন্যায়ের শাস্তি। নিজেকে খুব চালাক ভাবিস তাই না? এবার বুঝবি মজা। রাজার কথা মতো মন্ত্রী একটা পাথরের বস্তা এনে শিয়ালের পিঠের উপর চাপিয়ে দেয়। ওরে বাবা রে, কি ভারী রে বাবা, আমার পিঠে গেল। এই একদম মাটিতে বসবি না, সোজা হ বলছি, রাজা মশাইয়ের আদেশ শুনিস নি, আগামী এক মাস পাথরের বস্তা নিয়ে এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে, একদম নড়বি না, নড়লে এই লাঠি দিয়ে তোর পায়ের গোড়ালি ফাটিয়ে দেব, সোজা হ। এভাবেই দুষ্ট শিয়াল যন্ত্রণায় ছটফট করতে থাকে, এদিকে মন্ত্রী শিয়ালকে পাহারা দিতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো অতি চালাকের কিভাবে গলায় দড়ি পড়ে? আর আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।